কেন ভালো লাগতেছে পানি দেখে এখানে প্লেসটা অনেক সুন্দর ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটাকে এভাবে অ্যাডজাস্ট করে একটা ফ্রেমে কোন জেলা থেকেও আসে আর ওয়েদারটা অনেক সুন্দর একটি জায়গা গড়ে উঠেছে মানে পর্যটন লিমিটেডের দর্শনার্থী একজন মিডিয়া কর্মী দৈনিক গুরুদর্পণ এবং সমর কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি যারা মাহফুজুর রহমানের সাথে কথা বলবো এখানে এসে তার অনুভূতিটা কি সেটা জানতে চাইব আসলে মিঠা পানির বীজ বাংলাদেশে এখনো নেই এই আমাদের চাঁদপুরে এই প্রথম মিঠা পানির বীজ এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় আসলে প্রাকৃতিক সৌন্দর্য বলে একটা কথা আছে আর একটা বড় বিষয় হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে এইভাবে অ্যাডজাস্ট করে একটা ফ্রেমে করে রাখা এবং সারা দেশ থেকে এই যে আমরা সারা পাচ্ছি এটা আমাদের চাঁদপুরবাসীর জন্য খুব একটা আনন্দ এবং সুখকর একটা বিষয় এবং দূর দূরান্ত থেকে পর্যটকও আমরা দেখতেছি এখানে আসতেছে এটা একটা গর্বের বিষয় আর বাংলাদেশে মিঠা পানির বীজ কিন্তু সচরাচর নেই এটাই প্রথম মিঠা পানির বীজ আমরা কক্সবাজারে গেলে দেখা যায় গেছে যে নোনা পানিতে গোসল করে এতে স্কিন অনেক খারাপ হয়ে যায় কিন্তু এই মিঠা পানিতে গোসল করলে দেখা গেছে শরীর এবং স্কিন এটা উপকারী এবং এতে করে কোনো বিরক্তি আসে না এবং জায়গাটা অনেক সুন্দর এবং এটা দিন দিন ডে বাই ডে আপডেট হচ্ছে একটা সময় আমি আশা করব যে দেশ এবং দেশের বাইরে থেকে এই জায়গাটাকে দেখতে এবং এখানে অবকাশকালীন সময়ে ভ্রমণ করার জন্য অনেকেই আসবেন এবং যেটা আমাদের চাঁদপুরবাসীর জন্য একটা বড় গর্বের বিষয় এবং একটা আনন্দের বিষয় সে অনেক ভালো লাগতেছে আমি এর আগেও অনেকবার আসছি আর এখানে পর্যটক হিসেবে অনেক লোক বিভিন্ন জেলা থেকেও আসে আর ওয়েদারটা অনেক ভালো সব কিছু মিলে আর বাচ্চাদের জন্য রাইডস আছে মূলত আমি বাচ্চাদের জন্যই আসা হয় বাচ্চা রাইডস খুব চড়তে খুব পছন্দ করে হ্যাঁ দূর থেকে আসছে হ্যাঁ ভালোই লাগতেছে খারাপ কি কেন ভালো লাগতেছে পানি দেখা বা হাঁটতে ভালো লাগে এখানে প্লেসটা অনেক সুন্দর ভালো লাগছে হ্যাঁ অনেক হ্যাঁ অনেক ভালো লাগছে আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি আমার ছোট ভাই বোন ভাগ্নে এমন আমার ওয়াইফ জায়গার অনেক সুন্দর ভবিষ্যতে আসার চেষ্টা আছে আসবো অন্য যারা উদ্যোগ নিয়েছে এই উদ্যোক্তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই পরিবেশ সুন্দর কোনো জোট ঝামেলা নাই ডিস্টার্ব নাই অনেক প্লেসটা অনেক সুন্দর হ্যাঁ ভালো লাগতেছে বিশেষ করে বাচ্চাদের জন্য রাইডস আর যে প্রাকৃতিক দৃশ্য এখানে ভালো লাগতেছে সময় পেলে এখানে আসি অনেকের কাছ থেকে শুনলাম যে মনপুর পর্যটন কেন্দ্র নাকি খুব সুন্দর একটি প্রদর্শনী জায়গা তাই আমি অনেকদিন পর মনপুর পর্যটন কেন্দ্র ঘুরতে আসলাম আসার পর দেখলাম যে এখানে খুব সুন্দর একটি পরিস্থিতি খুব সুন্দর একটি জায়গা এই জায়গার মধ্যে অনেক সুন্দর পরিস্থিতিতে নদীর পার্কে খুব সুন্দর একটি জায়গা গড়ে উঠেছে এই জায়গা দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এদিকে ঘোরাফেরার করার জন্য দেখে খুব জায়গাটি খুব মনোরম এবং সুন্দর আমাদের এলাকা ঘোরার মতো কোনো জায়গা নাই এটা যেহেতু নতুন হয়েছে আমরা আমি কয়েকদিন আগে জানছি আর কি তো আমার ভাগ্নে নিয়ে আসছি আগে আসছে আজকে আসছি কাজটা চলতেছে ভালো করে সব কিছু সাজানোর পরে আবার আসবো